পেছনে একটা দাড়ি আলা এসেছিল ইলেকশনের আগে, মনে আছে আপনাদের? কি নাম? আরে নামটা বলেন নাই, দাড়ি আলা। তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। কাঁদছিলেন, মেরে সন্দেশ খালিকে মহাবেন, কি কান্না বাবা, কি কান্না! আপনাদের এখানে প্রার্থী দিয়ে দিল সন্দেশ খালিকে, সেই ভদ্রমহিলা কোথায়? এই তো হাজী নুরুলের বিরুদ্ধে কেস করেছিল, হেরে গিয়ে হেরো মাল, কয়েক লক্ষ ভোটে হেরে গেল, তারপরে কেস করলো। বিজেপি কেস জানে, মানুষের পাশে আসতে জানে না। হাড়োয়া উপনির্বাচনে বক্তব্য রাখতে গিয়ে আমাদের রাজ্যের মন্ত্রী ফিরাজ হাকিম, আমাদের দেশের প্রধানমন্ত্রী, সম্মানীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে যে ভাষায় আক্রমণ করেছেন এবং আমাকে যে ভাষায় আক্রমণ করেছেন সেটা খুবই নিন্দনীয়। একজন মহিলা খেটে খাওয়া পরিবার থেকে উঠে আসা প্রার্থী করেছিলেন নরেন্দ্র মোদীজি। যাদের সহ্য হয় না তারা বারে বারে কুরোচিত ভাষায় আক্রমণ করে, ব্যক্তিগত নিয়ে আক্রমণ করেছেন এবং কমিউনিটি নিয়েও আক্রমণ করেছেন, আমার সমাজ নিয়ে আক্রমণ করেছেন। সুতরাং এই অপমান সন্দেশখালীর, প্রত্যেকটি মা বোনের অপমান, যারা আন্দোলন করেছিল, যারা প্রতিবাদ করেছিল, প্রত্যেকটা এসসি এসটি মহিলাদের অপমান।